গতকালকে পশ্চিম থানার এবং রামনগর আউটপোস্টের যৌথ উদ্যোগে প্রায় 100 গ্রাম ব্রাউন সুগার আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। গোপন সূত্রে খবর ছিল যে এখানে একটা ড্রাগ হ্যান্ডওভার টেকিং ওভার হওয়ার চান্স আছে, সেই অনুযায়ী সেখানে পুলিশ সিভিল ড্রেসে এবং পোশাকে ছিল এবং সেই প্রোগ্রাম অনুযায়ী বড়জলা টিআরটিসি অফিসের সামনে ওরা ও যখন ড্রাগসগুলি নিয়ে আসে তখন তাকে ধরা হয়। ধরার পর চেক করা হয়, চেক করার পর তার কাছে 9টি পাউচ পাওয়া যায় যার প্রতিটিতে 9.99 গ্রামের মতো আছে, অর্থাৎ টোটাল প্রায় 100 গ্রামের মতো ব্রাউন সুগার আছে, যেগুলি বাজার মূল্য নট লেস দেন 8 লাখ। তাকে জিজ্ঞাসাবাদ করার পর তার নাম জানা যায় রাজীব দত্ত, তার বাবার নাম প্রদীপ দত্ত, বাড়ি নতুন কলোনি কমলাসাগর। সে কীভাবে এই মালগুলি মানে এই ড্রাগসগুলি আনলো, কীভাবে কাকে হ্যান্ডওভার করলো, বাকি বিস্তারিত যেগুলি ছিল সেটা আমরা আজকে তাকে পুলিশ রিমান্ডে আনছি, এনে জিজ্ঞাসাবাদ করে তার থেকে বিস্তারিত আমরা নিয়ে নেব। ওইখানে কি সে একাই ছিল না অন্য? ওইখানে একাই ছিল, তার সাথে কি আর কেউ জড়িত আছে এরকম? এটা আমরা এখন মানে ইনভেস্টিগেশন এবং ইন্টারোগেশন এই দুটোর মাধ্যমেই পাবো। তার সঙ্গে কী কী পাওয়া যায়? একটি মোবাইল আছে, তার আই কার্ড আছে এবং বাকি ড্রাগস। তো সে ড্রাগসগুলি কীভাবে ক্যারি করতেছিল? মানে একটা ব্যাগের মধ্যে ছিল,